আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এক নম্বর কলোনি মাঝের পাড়া বাসায় আমরা কাজ পানি লাইনের কাজগুলো কমপ্লিট করলাম দেখুন ছাদে সিঁড়ির ছাদের ওপরে সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কিটি আমরা ফিটিং করে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন ছাদের ওপরে যাতে ফুল গাছ এবং ফল গাছের ভিতরে পানি যাতে দিতে পারে এজন্য মনে করেন এখানে একটা ট্যাপের লাইন রাখা হয়েছে দেখুন বন্ধুরা এটা সরাসরি ট্যাঙ্কি থেকে লাইনটি আসছে আমাদের এখান থেকে ছাদের ওপরে ট্যাঙ্কি থেকে বন্ধুরা দেখুন এখানে আমরা সুন্দর করে ট্যাঙ্কিটি বসানোর জন্য ইট ইট দিয়ে গেতে তারপরে প্লাস্টার করে সিমেন্টগুলা দিয়ে দিয়েছি যাতে ট্যাঙ্কিটি যাতে সুন্দরভাবে সমান জায়গার ভিতরে থাকে তাহলে ট্যাঙ্কিটি ফেটে যাওয়া বা লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এটা সাড়ে সাতশো লিটারের গাজি ট্যাঙ্ক তো দেখুন বন্ধুরা এখানে যে ট্যাপের লাইনটি রেখেছিলাম এই ট্যাপের লাইনটি আমাদের এখানে থ্রি ফোর পাইপটি দিয়ে করেছি আর ওপর থেকে আমরা এক ইঞ্চি পাইপ দিয়ে লাইনটি এনেছি বন্ধুরা আমরা এখানে দেখুন সবার প্রথমে ট্যাঙ্কি নিপিল লাগানোর পরে এখানে একটা টি লাগাইছি এক ইঞ্চি তারপর নিপিল হয়ে আরেকটা টি লাগানোর পরে এখানে দেখুন দুইটা বল বল লাগানো আছে এই দুইটা বল বলবলের কাজ হচ্ছে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য ট্যাঙ্কির ভিতরে যদি আয়রন জমে তাহলে আমরা এই যে এই ডেলিভারি লাইনটা যে আমাদের নিচে গেছে এই লাইনটা আমাদের অফ রেখে দিয়ে তারপর আমাদের এই লাইনটা চালু করে দিতে হবে তাহলে আয়রন পানিটা আমাদের এখান দিয়ে ট্যাঙ্কিটি পরিষ্কার হয়ে যাবে তারপর ট্যাঙ্কি অফ এই বল বলটি অফ রেখে আবার আমাদের নিচে যে লাইনটি গেছে এই লাইনটা চালু করে দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে ইউনিয়ন করে দিয়েছি তারপরে এখানে আমাদের ডেলিভারি লাইন সব এক ইঞ্চি পাইপ দিয়ে নিচে নেমেছে তো এইখানে টি করার কারণ হচ্ছে একটা পাইপ আমাদের এখানে সাদের ওপরে একটা ট্যাপের লাইন দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এখানে একটা সাদের ওপরে ট্যাপের লাইন দেওয়া হয়েছে আরেকটা লাইন টোটালে আমাদের এখান দিয়ে এসে আমাদের এই লাইনটার টোটালে নিচের তলায় বাথরুমের ভিতরে চলে গেছে আর এখানে যে একটা থ্রি ফোর লাইনটি দেখতেছেন এটা মোটর থেকে আমাদের ট্যাঙ্কিতে উঠতেছে এই পাইপটা দিয়ে আমাদের দেখুন বন্ধুরা এই পাইপটা দিয়ে আমাদের এখানে ট্যাঙ্কিতে উঠতেছে তো এক ইঞ্চি বাই থ্রি ফোর অ্যালবো এখানে লাগানো আছে ইউনিয়ন তো অবশ্যই লাগাতে হয় জয়েন্টের এখানে তো বন্ধুরা দেখুন এটা দিয়ে আমাদের পানিটি উঠতেছে আর এইটা দিয়ে ওবার পানি ওবার পানিটি যদি এই সাইড দিয়ে ফেলানো যেত তাহলে আমাদের এই পাইপটি আর লাগানো লেগত না এই পাইপটা আমাদের এই পাশ দিয়ে হয়ে যেত তো অবার পানিটা যাতে কলের ওখানে পরে সেজন্য আমরা এই অভার পানিটা আমরা এখানে যাতে কলের এখানে পরে এখানে দেওয়ার কথা বলছে দেখুন বন্ধুরা আমরা এই জায়গায় দিয়ে দিলাম তো অবার পানিটি আমাদের কলের এখানে পড়লে তখন আমরা মোটরটি অফ করতে পারবো তো বন্ধুরা এখানে একটা গ্যাস পাইপ রাখা হয়েছে কারণ এই অক্সিজেন পাইপ না লাগালে তো আমাদের পানির স্পিডটি হবে না তার জন্য আমাদের এখানে অবশ্যই একটা গ্যাস পাইপ লাগাই লাগাতে হবে তো বন্ধুরা এইভাবে কাজগুলো কমপ্লিট করে দিলাম তো বন্ধুরা আমাদের কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ